সরকারি কলেজ বিএসএস অনার্স প্রথম বর্ষ অর্থনীতি বিভাগের প্রিয় শিক্ষার্থীরা অনলাইন অনলাইন ক্লাসে আমি মৌলিক গীত গণিত বিষয়ে তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমার অনলাইন ক্লাস শুরু করছি আশা কোর্স আশা করি তোমরা ভালো আছো আশা আল্লাহর রসের সমর্থ আমিও ভালো আছি আজকে তোমাদের আলোচ্য বিষয় হচ্ছে কি জিয়ামিতি জিয়ামিতির উপর আমি আরও দুইটা তিনটা ক্লাস নিয়েছি আজকে হচ্ছে আমার জিয়ামিতির উপর চতুর্থ ক্লাস এরপরে আরও একটা ক্লাস নেবো আজকে দুইটা অঙ্ক দেখেই দেব সমস্যা সমাধান করে দেবো এরপরে আরও দুইটা আরও একটা ক্লাস নেবো এরপরে তারপর তোমাদের অর্থনীতি ইয়েতে মৌলিক মহিলের সিলেবাস শেষ হয়ে যাবে দেখো আজকের প্রবলেম হচ্ছে এই প্রশ্নটা পড়ছে দুই হাজার জাতীয় দুই হাজার এগারো সালে এই ধরনের আরও প্রশ্ন আছে আমি দুইটা প্রশ্ন এখান থেকে এনেছি দুই দুই ধরনের এই ধরনের আরও তিনটা প্রশ্ন আছে একই কই তুমি এটা করলে ওইগুলো তোমরা পারবে দেখো প্রবলেমটা উৎপাদনের পরিমাণ তিনশো একক হতে কেউ উৎপাল পরে কী দ্বার চিহ্ন করেছে কী দায় চিহ্ন করে তিনশো একক ক্ষতে পাঁচশো এককের বৃদ্ধি পাওয়ায় মুঠ ব্যয় বিয়েকে চিহ্ন করে চি দিয়ে তিন হাজার টাকা হতে সাড়ে হাজার টাকা আর সাড়ে হাজার টাকায় বৃদ্ধি পেল সরল মোট মুঠ ব্যয়পেক্ষক নির্ণয় করো সরল রৌখিক মুঠ ব্যয়পেক্ষক নির্ণয় করো তাহলে দেখো এখানে প্রিয় শিক্ষার্থী দেখো এখানে আমাদের উৎপাদনের পরিমাণ কিউ কিউ ওয়ান হচ্ছে প্রাথমিক উৎপাদন হচ্ছে কত তিনশো একক তারপরে প্রাথমিক খরচ হচ্ছে কত তিন হাজার টাকা পরবর্তী উৎপাদন হচ্ছে কিউ টু হচ্ছে পাঁচশো একক এবং খরচ হচ্ছে কত চার হাজার টাকা তাহলে আমাকে কী করতে হবে সরল রৌখিক সমীকরণ নির্ণয় করতে হবে তাহলে রৌখিক সমীকরণের সূত্র আমরা জানি এখানে আমাকে খরচ নির্ণয় করব কিন্তু সরল রৌখিক মুড দিয়ে অপক্ষ তাহলে আমাদের মোট বেশি গিয়ে এখন সি এবং কি হচ্ছে সি হচ্ছে খরচ কি হচ্ছে উৎপাদন তাহলে আমরা স্বলরৌখিক সমীকরণের সূত্র প্রয়োগ করে কি স্বলরৌক সমীকরণটা নির্ণয় করার চেষ্টা করি তো সি মাইনাস সি ওয়ান সি ওয়ান মাইনাস টি সি টু ইজিক টু কিউ মাইনাস কিউ ওয়ান কিউ টু কিউ ওয়ান মাইনাস কিউ টু এইটা হচ্ছে সরলরেখা সরলরেখার সমীকরণ নির্ণয় করার সূত্র এইটা তাহলে এখানে সিজ মান তো নেই নেই এখন সি ওয়ানের মান পেয়েছি কত তিন হাজার টাকা সি ওয়ানের মান তিন হাজার টাকা সি টু এর মান কত সাড়ি হাজার টাকা বসাই দিলাম কিউ মান নাই তাহলে কি ওয়ানের মান হচ্ছে তিনশো টাকা ওয়ানের মান হচ্ছে তিনশো টাকা কিউ টুর মান হচ্ছে ফাঁসশো মানে ফাঁসশো একক টাকা নয় এটা ফাঁসশো একক তাহলে এটা তিন হাজার থেকে সাড়ে হাজার বিয়োগ তাহলে মাইনাস কী হয় এক হাজার এখানে পাঁচশো থেকে তিনশো থেকে পাঁচশো বি হুক মাইনাস মাইশো তাহলে মাইনাস টু দুয়ে কিউ দু টু হান্ড্রেড তাহলে এখন কী আছে সি বাই মাইনাস 3000 থাউজেন্ড ডিভাইড minus 1000 ওয়ান থাউজেন্ড ইজ Q টু কিউ divided থ্রি হান্ড্রেড ডিভাইড টু হান্ড্রেড এখন বজ্রগুন করি এটা বজ্র গ্রহণ করলে কি হয় দেখেন দেখো তোমরা করলাম এটা সে টু হান্ড্রেড দিয়ে টু দিয়ে এটা গুণ করে ফেললাম মাইনাস ওয়ান এটা গুণ করলাম তা গুণ না করে একে করলাম ওই যেগুলোকে মানুষগুলো আছেগুলো গুণ না করে জামিনা না বাড়িয়ে এদিকে পার করাই দিলাম তো এই এক হাজারকে যদি কি দুইশো দিয়ে ভাগ করা হয় তাহলে পা পাওয়া যায় কত ফাঁস ফার্স্ট করিতে ফার্স্ট দুশো থেকে এক হাজার তাহলে এটা কী পাইলে মাইনাস মাইনাস চলতে থেকে এক হাজার তাহলে সি মাইনাস থ্রি থাউজেন্ড ইন্টু মানে তাহলে ইজকল টু ফাইভ ইন্টু কিউ মাইনাস থ্রি হান থ্রি হান্ড্রেড তুই করলাম এটি ফাইভ দিয়ে এটাকে গুণ করে না ফাইভ কিউ মাইনাস ফিফটিন তাউজেন্ড হান্ড্রেড তাহলে এখন ইয়ে করে ফেললাম সি ইজ গুলো টু তাহলে কী হচ্ছে এদিকে ওইটাকে পার করে দিলাম ফাইভ কিউ এটা আছে তো মাইনাস কি ফিফটিন হান্ড্রেড আছে তারপরে এইটা এদিকে গিয়ে প্লাস হয়ে গেছে তো থ্রি হান্ড থ্রি থাউজেন্ড তো থ্রি থাউজেন্ড থেকে যদি ফাইভ হান্ড্রেড যায় তাহলে ফাইভ হান্ড্রেড প্লাসে ফাইভ হান্ড্রেড ফিফটিন হান্ড্রেড তাহলে সি ইজ গুলো টু ফাইভ কিউ প্লাস ফিফটিন হানড্রেড তো সতএব নির্ণয় বিয় সংখ্যান হচ্ছে কত সি ইজ টু ফাইভ কিউ ক্লাস ফিফটি হান্ড্রেড দেখো শিক্ষার্থীদের কত সোজা অঙ্ক আমরা আগে যে আমি দিকে তেমন একটা ইয়ে করতাম না বাদ দিয়ে দিতাম যেমন স্যাপারটা বাদ দেওয়ার কোনো সুযোগ নাই কারণ এখান থেকে প্রতি বছর প্রশ্ন পড়তেছে এবং প্রশ্নগুলো খুব সোজা যেমন দেখব সোজা প্রথম থেকে যেগুলা এই সমীকরণ সরলরেখা সমীকরণ নির্ণয়ের সূত্র এই যে ভাই ব্যবহার করে আসতে আসতেছি এবার দেখো আরেকটা অঙ্ক একটি দ্রব্যের চাহিদা এইরূপ যে তিরিশ টাকা হলে তিরিশ টাকা মূল্যে উহার একটিও বিক্রি বিক্রিত হয় না যখন বিনামূল্যে দেওয়া হয় তখন চাহিদা একশো টু ওয়ান টোয়েন্টি তাহলে এখন কী করতে চাহিদার সম্মুখীন নির্ণয় করো ডালের মানের তাৎপর্য না চাহিদা রেখার ডাল কত তবে ডালের মানের তাৎপর্য উল্লেখ করো আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা এখন দেখো দেখো একটু দ্রব্য চাহিদা এরূপ যে তিরিশ টাকা হলে চাহিদা হচ্ছে শূন্য তিরিশ টাকা হলে চাহিদা শূন্য আর যদি দেয় চাহিদা হচ্ছে একশো বিশ তাহলে এই কথার থেকে আমরা পাইশোয়াল চাহিদা সম্মুখীন বার করতে বলছি তাহলে আমাদের কি দাম এবং পরিমাণ বাড়ি করতে হবে দাম যখন কত তিরিশ টাকা চাহিদা হচ্ছে কত শূন্য দাম যখন শূন্য টাকা চাহিদা হচ্ছে একশো বিশেষ তাহলে ওয়ান সমান তার্টি পাইলাম এই কি মতো আর কি পি ওয়ান সমান তার্টি পাইলাম কি ওয়ান সমান জিরো পাইলাম পিউ টু যখন জিরো পাইলাম তখন কিউ টু কি হচ্ছে কি ওয়ান টোয়েন্টি তা আমরা জানি চাহিদার সমীকরণ নির্ণয়ের সূত্র হচ্ছে কি চাহিদার সমীকরণ নির্ণয়ের সূত্র হচ্ছে কি অত্য কী সরল লৌকিক চাহিদার সমীকরণ নির্ণেশ সূত্র সরল লৌকিক বলি সরল রৌ কি চাহিদা সমীকরণের সূত্র হচ্ছে কি ওয়ান মাইনাস কি কিউ মাইনাস কিউান ওয়ান মাইনাস কিউ টু ইজ ইজিক টু পি মাইনাস পি ওয়ান পি ওয়ান মাইনাস পি টু তাহলে কি মানগুলো বসাই দিলাম কিউানে মানুষ হচ্ছে জিরো জিরো কিউ টু মানে হচ্ছে ওয়ান টোয়েন্টি মাইনাস ওয়ান টোয়েন্টি পি এর মানুষ হচ্ছে প্রথমে নাই তাহলে থার্টি তারপরে থার্টি থার্টি জিরো গেল এখন এখানে কি কিউ আছে এখানে ওয়ান মাইনাস ওয়ান টোয়েন্টি আছে এখানে পি মাইনাস থার্টি আছে নিচে আছে তার্টি আছে বজ্রগুলন করে দাও তিরিশ তিরিশ কি তারপর হচ্ছে কি পি ওয়ান মাইনাস ওয়ান টোয়েন্টি ইন্টু পি মাইনাস থ্রি থার্টি তো ইয়ে করে ফেললাম তার্টি কি পার করে দিলাম তাহলে এটা কি সাইড একশো বিশকে তারপরে যদি ইয়ে করি কি পাই সাইজ পাই কি সাইজ পাই তো মাইনাস ফোর তো এটা করলাম তো কী করলাম মাইনাস ফোর পি প্লাস থার্টি প্লাস তার টিকে হ্যাঁ তার ঠিক করবো গুন্দা ওয়ান টোয়েন্টি কত হবে ওয়ান প্লাস ওয়ান টোয়েন্টি তিনশো এবার একশো ওয়ান টোয়েন্টি হবে তাহলে এখন কী হবে ওয়ান টোয়েন্টি মাইনাস কত ফুর পি হচ্ছে নির্ণীয় ছাইদের সমীক্ষণ ছাইদের সমীক্ষা কত ওয়ান টোয়েন্টি হুম আচ্ছা দেখি দেখি হ্যাঁ কাঠি ঠিক আছে তাহলে চাহিদার সমীকরণ হচ্ছে এটা কিউ জিরো টু ওয়ান টোয়েন্টি মাইনাস ফোর পি হচ্ছে নির্ণীয় চাহিদা সমীকরণ এখন প্রিয় শিক্ষার্থীরা আছেন চাহিদা রেখার ডাল নির্ণয় করি এখানে চাহিদা রেখা হচ্ছে কি কিউ ওয়ান টোয়েন্টি মাইনাস ফোর পি তাহলে এটাকে আমি ইয়ে করে ফেলি কিউ প্লাস এটা আসলে কি প্লাস ফোর পি মাইনাস ওয়ান টোয়েন্টি তাহলে এখন ইয়ে হচ্ছে কি ঢালের সূত্র হচ্ছে কি দামের সহক ডিভাইড বাই কী হবে এখানে দুইটা জিনিস একটা হচ্ছে দাম একটা হচ্ছে চাহিদা দামের সহক ডিভাইড বাই চাহিদার সহক দামের চাহিদার সহক হচ্ছে কি ফোর দামের সহক হচ্ছে কি ফোর চাহিদার সহক হচ্ছে কি ওয়ান দামের কী কী দামের সহক ডিভাইড বাই কি চাহিদার সহক তাহলে পাইলাম মাইনাস ফুট এখানে কি পাই মাইনাস ফুট অর্থাৎ ডাল হচ্ছে কি মাইনাস ফুট তো এর তাৎপর্য কি চাহিদা অর্থাৎ চাহিদা রেখার ডাল মাইনাস ফুট তা এখানে তারপর প্রশ্ন হচ্ছে চাহিদা কি ডালের মানের তাৎপর্য ডালের মানের তাৎপর্য উল্লেখ করো এখানে রেখার ডাল হচ্ছে মাইনাস ফুড অর্থাৎ এর অর্থ তাৎপর্য দাম বাড়লে অর্থাৎ চাহিদা দাম বাড়লে চাহিদা কমবে চাহিদা কমবে এবং দাম কমলে চাহিদা বাড়বে অর্থাৎ দাম এবং চাহিদার মধ্যে অর্থাৎ দাম বাড়লে চাহিদা কমে এবং দাম কমলে চাহিদা বাড়ে অর্থাৎ দামের সাথে চাহিদার সম্পর্ক হচ্ছে বিপরীত 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 সম্পর্কে বিপরীত হওয়ার কারণে চাহিদা রেখার ডাল নিরাপত্তক হয়েছে চাহিদা রেখার ডাল কী হয়েছে অর্থাৎ দাম এবং চাহিদার মধ্যে দু রেখে আছে সম্পর্কটা হচ্ছে দাম বাড়লে চাহিদা কমছে দাম কমলে চাহিদা বাড়তেছে অর্থাৎ দাম এবং চাহিদার মধ্যে সম্পর্ক হচ্ছে বিপরীত এই বিপরীত সম্পর্কের কারণে চাহিদা রেখাটা কী হবে এই যে ডাল কী হবে নিম্নগামী হবে এই চালটা নিম্নগামী হবে এই হলো আমাদের কি আজকের কি দুইটা প্রশ্নের সমাধান আমি আরেকটা ক্লাস নেবো এর উপর সাকিব আরেকটা ক্লাস নেবো ইয়ে ইয়ের উপরে এইটার উপরে আরেকটা ক্লাস নেবো শেষ ক্লাস ওইটা এই ফার্স্ট ইয়ারে শেষ ক্লাস হবে যে আগামীকাল ক্লাস আগামী ক্লাসটা পরের ক্লাসটা এরপর তোমাদের আর তোমরা ফার্স্ট ইয়ার সময় টাইমে পাই তোমাদেরকে পনেরো পঁচিশ তারিখের পরে তোমাদেরকে কি করা হবে সেকেন্ড ইয়ারে প্রমোশন দিয়ে দেওয়া হবে তাই এর আগে তোমরা তোমার ফার্স্ট ইয়ার প্রোডাক্টটা ভালো করে দেখে ফেলবা শিখে ফেলবা কোনো প্রবলেম থাকে আমি আমাকে বলবা তা আজকের মতো কি তোমাদেরকে কি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে অভিনন্দন জানিয়ে আজকের মতো আমি আমার ক্লাস শেষ করছি তোমরা ভালো থাকো আর কি আমার জন্য দোয়াকে আল্লাহর জন্য আমাকে ভালো রাখে